জমিও ছইনা আল্লাহ ওলি দেরি জনা তাহলে একটু লক্ষ্য করেন তো সাধারণ মানুষের সাথে আল্লাহর ওলির সাথে মিশানো যাবে না না কি বলেছে তারে মাটিতে খায় না জমিও ছইনা আল্লাহর ওলি যেই জনায় আরে এখন ওলির কথা বাদ দিলাম সাধারণ একটা মানুষকে আজকে মাটির ঘরে রাইখা দেখেন মাটির কি তারে খাইবো না অবশ্যই খাইবো আজকে রাইখা আসেন পাঁচ দিন পরে যায়া দেখেন তার কি কোনো অস্তিত্ব থাকবে থাকবে না গন্ধি ভাসে সেখানে মানুষ যেতে পারবে না কিন্তু খাস আল্লাহর ওলির বেলায় একটু আপনারা লক্ষ্য করে দেখবেন আল্লাহর ওলিরা ভরিতে ভরিতে সে প্রমাণ দিয়ে দিয়েছে আজকে আল্লাহর ওলিকে এই জায়গায় রাখছেন শুধু আজকে না এক বছর পরে যান দুই বছর পরে যান ওই আল্লাহর ওলিকে যেভাবে রাখা হয় সেভাবেই সে ওলিটা থাকে সেখানে একজন মানুষ যায় না হাজার হাজার মানুষ যায় মনের ভাষণা নিয়ে মনের আশা পূরণ করার জন্য তাই ভুলিও মানুষ যেন সাধারণ মানুষের সাথে আল্লাহর ওলির সাথে যেন কখনো না মিশায় আহারে ওরে আড়ালে থা ফকির আল্লাহর ওলি ওরে যদি মরিত আল্লাহর কসম তা হঠাৎ তা মাটিতে খাইতো হায় হায় আল্লাহর ওলিরা যদি মরিত আরে আল্লাহর কসম দেহটা তা মাটিতে গাইতো ওরে ভিন্নাই কে হয়
ফাতিমির শরীফ আরে বাগদাদ শরীফে আরে মক্কায় আর মদিনা দেখো যাইয়া ভান্ডার শরীফে হায় আরে বাগদাদ শরীফে মক্কায় আর মদিনা দেখো যাইয়া ভান্ডার শরীফে ওরে পয়া মুলতাবান সাজালাম ছাপরান কত ক্ষমতাবান দেখিতে আজিজ ভাই আল্লাহ রলি ওরে যদি মরিত আল্লাহর কসম এইটা হঠাৎ এই মাটিতে খাইত ভাই হযরত আলী ফকির আল্লাহর রলিরা যদি মরিত আল্লাহর কসম এইটা হঠাৎ তার মাটিতে খাইত ওরে হিন্নাই কে হো না যাইত ওলি আউলি আর রওয়াজা মাটিতে খায় না